নমস্কার বন্ধুরা, টিইউ এক্সাম হেল্প ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আবারও অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমরা ত্রিপুরা সরকারের যে এলডিসি নিয়োগের জন্য কিছুদিন আগে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল, তো সেটার আবেদন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে আজকে থেকে শুরু হয়ে গেছে। তো সে আবেদন প্রক্রিয়া কীভাবে নিজেদের মোবাইল থেকে তোমরা করতে পারো সেটা আজকের ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো বন্ধুরা, আমি আশা করি এই ভিডিওটি দেখার পর তোমাদের আর কোনো কম্পিউটার দোকানে যেতে হবে না, সম্পূর্ণ নিজেদের মোবাইল থেকে সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমরা পূরণ করে নিতে পারবে, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে করছি ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে। এরকম চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট এবং চাকরি পরীক্ষার সহায়তা, তার সাথে কলেজের প্রতিটি সেমিস্টার স্টাডি ম্যাটেরিয়ালস পাওয়ার জন্য, ঠিক আছে? তো বন্ধুরা, চলো শুরু করছি আজকের এই ভিডিওটি। তো আজকে থেকে তোমরা অনলাইনের মাধ্যমে সেই আবেদনপত্রটি জমা দিতে পারবে। কীভাবে নিজেদের মোবাইল থেকে তোমরা আবেদনপত্রটি জমা করতে পারো সেটা আমি আজকের ভিডিওর মধ্যে সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, তোমাদের প্রথমে ডাইরেক্টর অফ এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটির মধ্যে আসতে হবে প্রথমে, ঠিক আছে? তো সেটার লিঙ্ক তোমরা পেয়ে যাবে আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে। তাছাড়াও তোমরা যে কোনো একটি ওয়েবসাইটের মধ্যে লিখে নিতে পারো ডাইরেক্টর অফ এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং, তো সেখানে তোমরা সরাসরি এই ওয়েবসাইটটির মধ্যে চলে আসতে পারবে। এখানে আসার পর এখানে দেখো যে অপশনটি আছে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড, ঠিক আছে? তো এখানে তোমরা আসার পর এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছ সেই লিঙ্কের মধ্যে তোমরা প্রথমে ক্লিক করে নেবে, ঠিক আছে? এখানে দেখো এসেছে দিস লিঙ্ক উইল বি টেক ইউ অ্যান এক্সটার্নাল ওয়েবসাইট, তো এটি একটি অন্য ওয়েবসাইট, আমরা সেই ওয়েবসাইটটির মধ্যে যাওয়ার জন্য এখানে ওকে প্রেস করতে হবে, ঠিক আছে? দেখো আমি ওকে প্রেস করে নিচ্ছি। তো দেখো চলে এসেছে সে এক্সটার্নাল ওয়েবসাইটটি। তো এখানে আসার পর দেখো এখানে অপশন শো করছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড JRBT ডাইরেক্টর অফ এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং আগরতলা ত্রিপুরা, ঠিক আছে? তো এখানে আসার পর দেখো এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইছে, ঠিক আছে, এবং ভেরিফিকেশন কোড চাইছে। তো প্রথমে আমাদেরকে যারাই নতুন, অর্থাৎ আমরা প্রত্যেকেই নতুন আবেদন করব, তার জন্য আমাদের প্রথমে এখানে দেখো নিউ ইউজার রেজিস্ট্রেশন, ঠিক আছে, এটার মধ্যে প্রথমে আমাদেরকে ক্লিক করতে হবে। তো দেখো এখানে ক্লিক করার পর এখানে চলে আসবে নেম এবং ইমেল আইডি, তারপর মোবাইল নম্বর, তারপর অল্টারনেট মোবাইল নম্বর, এবং তারপর এখানে ডেট অফ বার্থ, ঠিক আছে? ডেট অফ বার্থ আসার পর এখানে যে অপশনটি দেখতে পাচ্ছ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, ঠিক আছে? তো এখানে সম্পূর্ণটা ফিল আপ করার পর এখানে রেজিস্টার্ড অপশনের মধ্যে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো দেখো এখানে আমি সম্পূর্ণটা ফিল আপ করে নিলাম, তারপর এখানে যে অপশনটি রেজিস্টার নাও সেখানে আমি ক্লিক করে নেব, ঠিক আছে? তো দেখো এখানে আমি ক্লিক করে নিচ্ছি। তারপর দেখো এখানে একটি ইউজার ওটিপি সেন্ড করা হয়েছে আমার মেইল এবং ফোন নম্বরের মধ্যে, তো সেটা আমি চেক করে নেব আমার মোবাইল নম্বরে। তো দেখো এখানে আমার যে মোবাইল নম্বরে একটি ওটিপি ভেরিফিকেশন করার জন্য সেন্ড করা হয়েছে, আমি আমার মোবাইলটিকে চেক করে নেব, তারপর এখানে ওটিপিটি বসিয়ে এখানে ভেরিফাই ওটিপির মধ্যে ক্লিক করে নেব, ঠিক আছে? তো দেখো এখানে আমি ওটিপিটিকে ভেরিফিকেশন করে নিলাম। দেখো এখানে শো করেছে ওটিপি ভেরিফিকেশন সাকসেসফুল, ঠিক আছে? তো তারপর এখানে দেখো আমি এখন আমার ইমেল আইডি অথবা আমার ফোন নম্বর তাছাড়া পাসওয়ার্ড দিয়ে এখানে আমি ভেরিফিকেশন কোডটি দিয়ে লগ ইন করে নেব, ঠিক আছে? তারপর দেখাচ্ছি এখানে কি করতে হবে। তো দেখো এখানে আমি আমার ইমেল আইডি এবং পাসওয়ার্ড, তারপর এখানে যে ভেরিফিকেশন কোড দেখিয়েছিল সেটা আমি দিয়ে দিলাম, তারপর এখানে আমি যে অপশনটি আছে লগ ইন সেখানে আমি ক্লিক করে নেব, ঠিক আছে? তো তারপর দেখো এখানে তোমাদের সামনে লগ ইন হওয়ার পর এখানে তোমাদের সামনে শো করবে পার্সোনাল ইনফরমেশান এবং কন্ট্রাক্ট ইনফরমেশান, তারপর কোয়ালিফিকেশান এবং সেলফ ডিক্লারেশান, তারপর পেমেন্ট এবং ভিউ অ্যাপ্লিকেশান, ঠিক আছে? তবু আমি বলে দিচ্ছি এখানে ফার্স্ট তোমরা এখানে তোমাদের নাম লিখবে, তারপর এখানে মিডল নেম, তারপর এখানে লাস্ট নেম লিখবে, ঠিক আছে? লেখার পর এখানে দেখো আছে যারা 10,323 অর্থাৎ 10,323 টিচার হয়ে থাকবে তোমরা এখান থেকে রাইট ক্লিক করবে, ঠিক আছে? এখানে রাইট ক্লিক করার পর তারপরে এখানে তোমাদের জেন্ডার দেবে মেল এবং ফিমেল, তারপর এখানে ফাদার্স নেম মাদার্স নেম, তারপর এখানে মেরিট স্ট্যাটাস, যদি মেরিট হয়ে থাকো তাহলে এখানে মেরিট দেবে, তারপর ক্যাটাগরি এবং ন্যাশনালিটি, আধার নাম্বার, ঠিক আছে? আধার নাম্বার দেওয়ার পর এখানে যদি তোমাদের এমপ্লয়মেন্ট সার্টিফিকেট থাকে তাহলে এখানে টিক মার্ক দেবে, তারপর এখানে যদি ফিজিক্যালি
যদি হ্যান্ডিক্যাপড হয়ে থাকো তাহলে এখানে রাইট ক্লিক করে দেবে। তারপর এখানে NCS রেজিস্ট্রেশন আইডি ইফ অ্যাপ্লিকেবল, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ NCS ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসে যদি তোমাদের রেজিস্ট্রেশন হয়ে থাকে অবশ্যই কিন্তু এখানে রেজিস্ট্রেশন আইডি নম্বরটি লিখে দেবে, ঠিক আছে। লেখার পর এখানে তোমরা যে দেখতে পাচ্ছ সেভেন নেক্সট, সেটার মধ্যে তোমরা ক্লিক করে নেবে, ঠিক আছে। এখানে ক্লিক করার পর তোমরা চলে যাবে সেকেন্ড পেজের মধ্যে, অর্থাৎ এখানে যে অপশনটি তোমরা দেখতে পাচ্ছ কন্ট্রাক্ট ইনফরমেশন, ঠিক আছে, এটার মধ্যে তোমরা চলে যাবে। এখানে তোমাদের কন্ট্রাক্ট ইনফরমেশন দেবে, তারপরও তোমরা সেম এখানে যে দেখতে পাচ্ছ সেভেন নেক্সট, সেটার মধ্যে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। এখানে ক্লিক করার পর তোমরা চলে যাবে ডাইরেক্ট এখানে যে অপশনটি আছে কোয়ালিফিকেশন অ্যান্ড আদার ডিটেলস, এটার মধ্যে তোমরা চলে যাবে। এটাতে যাওয়ার পর তারপরে তোমরা সেভেন নেক্সট দেবে, তারপর এখানে সেলফ ডিক্লারেশন তোমরা দেবে, এখানে তোমরা টিক মার্ক করবে, তারপর এখানে পেমেন্ট অনলাইনের মাধ্যমে তোমাদের ATM এবং ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে এখানে তোমরা পেমেন্ট করে দেবে, ঠিক আছে। তারপর এখানে ভিউ অ্যাপ্লিকেশন, তারপর ফাইনালি সাবমিট তোমরা করে দেবে, সেটা আর আমি এখানে কিছুই দেখাচ্ছি না। তো বন্ধুরা, এটা দেখার পরও যদি তোমাদের কোনো কনফিউজ থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করবে, আমি অবশ্যই সেটার উপরও ভিডিও আপলোড করে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে তোমাদের এই বিষয়ে আর কিছুই দেখাচ্ছি না আমি। যদি তোমাদের এই বিষয়ে আরও কিছু জানার থাকে অবশ্যই নিচে কমেন্ট করবে, আমি সে কমেন্টের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং অবশ্যই ভিডিওটিকে তোমার প্রত্যেক বন্ধুদের সাথে শেয়ার করবে, ঠিক আছে। এবং যারা যারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে। এরকম চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট এবং চাকরি পরীক্ষার সহায়তা তার সাথে কলেজের প্রতিটি সেমিস্টারের স্টাডি ম্যাটেরিয়ালস পাওয়ার জন্য, ঠিক আছে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অসংখ্য ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।